ওয়েলকাম টু জেস এডিট বিডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আজকের বিষয়টি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন দুইটা ছবি। এই এই ছবিগুলাতে, এই ছবিগুলো বেসিক্যালি পাসপোর্ট সাইজ। এই পাসপোর্ট সাইজ ছবিগুলাতে খুব সহজেই বর্ডার ক্রিয়েট করতে হয়, বর্ডার দিতে হয়, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো পাসপোর্ট সাইজে বর্ডার কেন ইউজ করতে হয়, কোন ছবিগুলোতে আপনারা ইউজ করবেন পাসপোর্ট সাইজে বর্ডার ইউজ করতে হয়। সাধারণত আমরা যখন ছবি পিন দেওয়ার পরে ছবিগুলো কেটে নিই, কেচি দিয়ে কেটে নিই, তখন অনেক সময় একটু আঁকা বাঁকা হয়ে যায়। যারা প্রফেশনাল তারা অবশ্যই পারে, দীর্ঘদিনে যাদের অভিজ্ঞতা আছে তারা প্রফেশনাল স্মুথলি কাটতে পারে, বাট যারা নতুন, যারা আনপ্রফেশনাল, তারা একটু প্রবলেম ফেস করে। তো তাদের জন্য বর্ডার ইউজ করাটা জরুরি। তো কোন ছবিতে বর্ডার ইউজ করা বাধ্যতামূলক, এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছবি পাসপোর্টের, একটা ব্লু ব্যাকগ্রাউন্ড পাসপোর্টের। তো আমার যেটা রিয়েলাইজেশন, আমার পরামর্শ, পাসপোর্ট ছবির যেটা ব্যাকগ্রাউন্ড সাদা সেটাতেই বর্ডার ইউজ করা বাধ্যতামূলক আমি মনে করি। কারণ আপনারা দেখতে পাইতেছেন যে ব্লুটার আশেপাশে দিয়ে আপনারা কেটে নিতে পারেন, যেহেতু একটা ব্লু আছে এটা বুঝতে পারতেছেন, কিন্তু সাদাটা আমরা সাধারণত পাসপোর্ট সাইজের ছবি পিন দিই যে পেজে, A4-এর, সেই পেজটা সাধারণত ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়, সাদা হয়। তো এখন সাদা ব্যাকগ্রাউন্ডে আপনার পাসপোর্ট সাইজের ছবিও সাদা, ব্যাকগ্রাউন্ড যেটাতে পিন দিচ্ছেন সেটাও সাদা, তাহলে সাদা সাদা কী হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। তো কীভাবে খুব সহজে মাত্র 1 মিনিটের মধ্যেই আপনি ছবির সাইড দিয়ে বর্ডার ক্রিয়েট করবেন, বর্ডার ক্রিয়েট করে পিন করার সুবিধা ভোগ করবেন, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ। তার আগে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটাকে বড় হওয়ার সুযোগ করতে আপনারা সহায়তা করবেন। তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি এই সাদা ছবিটা নিয়ে আমি আগে কাজ শুরু করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট সাইজের ছবি আপনারা, আমি ইঞ্চির মাপে করব, ইঞ্চির মাপ আপনারা সেন্টিমিটার মাপে করতে পারেন। এখানে এই ছবিটা আমার পাসপোর্ট সাইজের যতটুকু আছে আমি প্রয়োজনে একটু দেখিনি আমি অ্যাকুরেট সাইজটা করব। ওকে বন্ধুরা, আমি 1.5 1.9 দিয়ে দিলাম। এখন আমার ছবিটা যদি 1.5 1.9 হয় তাহলে আমার বর্ডার ক্রিয়েট করতে হলে আমার ওই ছবিটাকে 100-100 অল সাইড, টপ বটম লেফট রাইটে একটু বাড়িয়ে নিতে হবে। একদম সিম্পল, অনলি 1 মিনিটে আপনি এই কাজটা করতে পারেন। তো আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এন, কিবোর্ড বা নতুনদের জন্য ফাইল থেকে নিউ, নিউতে যাওয়ার পরে একটা ডায়ালগ বক্স শো করবে, শো করার পরে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, জাস্ট আরও একটু কাছাকাছি সিমিলার কালার দিয়ে দিই, একবার বেশি কালার ইয়ে হয়ে যায়, একটু সিমিলার হোয়াইটের সিমিলার একটু ঘিয়া কালারটা দিয়ে দিলাম। এখানে আমার ইঞ্চির মাপটা আমি ইঞ্চিতে করে নেব, 1.5 আছে, আমি 1.6 আর 1.9 আছে, 2 দিয়ে দিলাম। রেজুলেশন অবশ্যই আপনারা 300 রাখবেন। ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দিয়ে এখানে এই ছবিটাকে কিবোর্ড থেকে অল এই দিয়ে অল সিলেক্ট দিয়ে এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি, সি দি কপি, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, ভেরি গুডের ভি। একদম সিম্পল দেখতে পাচ্ছেন, একদম সিম্পল, অনলি 1 মিনিট দেখলেন তো বন্ধুরা। তো 100% সাদা ছবিগুলোর পাশ দিয়ে আপনারা একটা বর্ডার ক্রিয়েট করতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ আমরা যখন পিন দিই, আমি এখন কিবোর্ড থেকে ই দিলে লেয়ার মার্জ হয়ে যায়, দুইটা লেয়ার এক হয়ে যাচ্ছে। এখন জাস্ট আমি এটাকে সাজানোর জন্য একটা নিউ লেয়ার, একটু নিউ পেজ ক্রিয়েট করবো। নিউ পেজ ক্রিয়েট করার পর আবার কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলে আসবে, দিয়ে এখানে ক্রিয়েট দিয়ে দেবো। ক্রিয়েট দেওয়ার পরে দেখেন আমি এখানে রাখি, দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা বর্ডার আপনার ক্রিয়েট হয়ে গেছে, দেখলেন তো বন্ধুরা। তো
তো এটা আমি সাদা ছবি ব্রেক সাদা ছবিতে বর্ডার ক্রিয়েট করা বাধ্যতামূলক, এই জন্যই বলতেছি দেখেন, সাদা ছবিতে বর্ডার ক্রিয়েট করা বাধ্যতামূলক এই জন্যই বলছি দেখেন, আপনারা পেজটা আমরা যে ডিজাইনে পিন দেওয়ার জন্য এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা, ছবিটাও সাদা, তাহলে সাদা সাদা একাকার হয়ে যাচ্ছে, এখানে আপনি বুঝবেন না, এখানে শার্টটাও সাদা। তো এই ধরনের ছবিতে 100% আপনাকে বর্ডার ক্রিয়েট করতে হবে। আপনি যদি স্মুথলি কাটতে চান, কিবোর্ড থেকে অল্টার ধরে টেনে দেন, অল্টার দিলে একটা কপি হয়, দেখেন এখানে সাদা শো করতেছে, জাস্ট টেনে দেন, সুন্দর করে সাজাতে পারতেছেন। ওকে বন্ধুরা, কিবোর্ড থেকে জাস্ট টেনে দেন, এই যে ওকে। তো এটা অবশ্যই এই বিষয় না, আমার এইভাবে ছবি কীভাবে সাজাবেন 5 বছর সে বিষয় নিয়ে একটা আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো আমি একটা 2 থেকে 3টা পদ্ধতিতে আমি দেখাবো আপনাদেরকে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে একটু। আমি দেখেছি একদম সিম্পল একটা ব্যাপার যেটা দেখলেন আপনারা। তো এখন আমি ব্লুটাতে একটা নিয়ে দেবো, সেম ব্লুটা, সেম ব্লুটাতে আমরা একটা সাদা বর্ডার ক্রিয়েট করতে পারবো। তো সেম আমি কী বলতে হবে, কন্ট্রোল এন দেওয়ার পরে একটা নিউ ডায়ালগ বক্স শো করলে আমি এখানে সাদা দিয়ে দিলাম, যেহেতু ছবিটা আমার ব্লু ব্যাকগ্রাউন্ড আছে সাদা দিয়ে দিলাম। অবশ্য ব্লুতে আপনারা দরকার হবে না, যেহেতু যারা প্রফেশনাল তারা ব্লুটাতে কেটে নিতে পারবে, যারা আনপ্রফেশনাল তাদের জন্য আমি দেখাচ্ছি, যারা নতুন। তো এইবার আবার এখান থেকে জাস্ট এই ছবিটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কপি হওয়ার পরে এখানে কন্ট্রোল ভি, একদম সিম্পল মাপের মতো বসে যাচ্ছে, একদম সিম্পল, অনলি 1 মিনিট। ওকে বন্ধুরা, একদম সিম্পল। তো এটা দেখালাম আমি একভাবে, আমি সাদাটাকে আবার দেখাচ্ছি শেপ থেকে আপনারা কীভাবে সারিতে বর্ডার ক্রিয়েট করবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, জাস্ট এখানে কোনায় কার্সারটা রেখে নিচে ড্রাগ করে দিবেন, পুরোটা যখন সিলেক্ট হবে, একদম সিম্পল, পুরোটা সিলেক্ট হওয়ার পরে যখন ব্যাকগ্রাউন্ডটা ডেকে যায় তখন আপনারা এখানটাকে এখানে নো কালার দিয়ে দেবেন, নো কালার দিয়ে দেওয়ার পাশে ফিল আছে, ফিলের আপনারা এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে জাস্ট আপনারা এখানে পিক্সেল আছে ইঞ্চে 1 পিক্সেল, আপনারা এখানে 5 পিক্সেল 2 পিক্সেল দিয়ে দিতে পারেন, আমি 10 পিক্সেল দিলাম। ওকে বন্ধুরা, একদম সিম্পল, দেখলেন তো কী সুন্দর একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে, একদম সিম্পল। এখানে মাথাটা কেটে যাচ্ছে, মাথাটা কেটে যাওয়ালে আপনারা জাস্ট এখান থেকে আবার একটু কমিয়ে দিবেন, 5 দিয়ে দিতে পারেন, 4 দিয়ে দিতে পারেন, 5 দিয়ে দিতে পারেন, 4 দিয়ে, ওকে, একদম সিম্পল। ওকে বন্ধুরা, এর চেয়ে সহজ করে মনে হয় না আর কেউ আপনাদেরকে দেখাবে। তো আমার রিকোয়েস্ট, যারা এভাবে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও, এই ধরনের নতুন ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার ছোট্ট এই চ্যানেলকে, ছোট্ট এই চ্যানেলটি বড় হওয়ার জন্য অনেকটা হেল্পফুল হিসেবে অনেকটা হেল্পফুল হবে। এ ধরনের নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে, ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। তো আমার পরবর্তী ভিডিও আশা রাখ, পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।